আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক যে মিউচুয়াল ফ্রেন্ডটা এটা কিভাবে অফ করা যায়, আসলে কি এটা অফ করা যায় না, কিংবা এটা কিভাবে অফ করা গেল, কিভাবে করা যায় এই জিনিসটা, আপনি লিগাল ওয়েতে যে 100% লিগাল ওয়েতে কিভাবে করা যায় নাকি না যায়, তো এই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো ভিউয়ার্স, দেন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, অনেকে বলে যে ফেসবুক ফাইল ফ্রেন্ডটা অফ করার জন্য আপনারা কি করবেন, সরাসরি ফেসবুকে চলে যাবেন, এরপর এই থ্রি ডট লাইনে চলে যাবেন, এখান থেকে আপনার প্রোফাইল, প্রোফাইল থেকে এই থ্রি ডট লাইন, তারপর আবার এখান থেকে অ্যাক্টিভ লগ যে অপশনটা আছে এই অ্যাক্টিভ লগের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে যে অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশন আছে, তো আপনি এই অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন। তো অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে আপনার ফ্রেন্ড লিস্টটা চলে আসবে, ফ্রেন্ড লিস্টের সকলেই। তো এখানে যে নামের পাশে যে থ্রি ডট লাইন আছে, একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন সবার নামের পাশে, তো এই থ্রি ডটের উপর ক্লিক করলে এখানে যে আনফ্রেন্ড আছে এইখানে ক্লিক করে রিমুভে ক্লিক করলে নাকি আপনার এটা আপনার মিউচুয়াল থেকে অফ হয়ে যায়। এটা সম্পূর্ণই ভুল। এখন যদি আমি রিমুভে ক্লিক করি তাহলে আমার এই ফ্রেন্ডটা আমার ফ্রেন্ড লিস্ট থেকেই আনফ্রেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে আনফ্রেন্ড লেখা আছে সেখানে কীভাবে আনফ্রেন্ড করেন, অনেকে আমাকে এই সম্পর্কে একটা ভিডিও বানাইতে বলছে, যার কারণে আজকের এই ভিডিওটা। আসলে ফেসবুককে অফিসিয়ালভাবে আপনি অফিসিয়ালভাবে কোনোভাবেই আপনি ফেসবুক মিউচুয়ালটা অফ করতে পারবেন না, এই ধরনের কোনো সিস্টেমই নেই আমাদের ফেসবুকে। তো এই ধরনের যারা এইগুলো করেন কিংবা এই ভিডিওগুলো দেখে করছেন, তারা দেখছেন যে তাদের কিন্তু ফ্রেন্ডটা আনফ্রেন্ড হয়ে গেছে, ওই রিমুভ ফ্রেন্ড করার পরে সে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কখনোই আপনি আপনার যে মিউচুয়াল ফ্রেন্ডটা, এই মিউচুয়ালটা অফ করতে পারবেন না। মিউচুয়ালটা আসলে কি, মনে করেন যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে বা আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তার সাথে মানে আপনারও ফ্রেন্ড আছে কিংবা তার সাথেও ফ্রেন্ড আছে। তো দেখেন এই যে মিউচুয়াল, এই যে যেমন এখানে আমার একটা মিউচুয়াল ফ্রেন্ড আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা দেয় যে থ্রি মিউচুয়াল ফ্রেন্ড আপনার অ্যাড ফ্রেন্ডের সাইডে লেখা থাকে, অর্থাৎ এই ফ্রেন্ডটা আমার সাথেও ফ্রেন্ড আছে, এই ব্যক্তির সাথেও ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড। এটা অফ করা কোনোভাবেই সম্ভব না। যদি আপনার প্রোফাইল লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মিউচুয়ালটা শো করে না আমার কাছে, মনে করেন আপনার এই যে এখানে আমার যে ফ্রেন্ডের মিউচুয়াল রয়েছে তার যদি প্রোফাইল লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু তার মিউচুয়ালটা অনেক সময় আমার কাছে শো করবে না, অন্যথায় কিন্তু আমার কাছে ঠিকই শো করবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা মিউচুয়ালটা আসলে অফ করার কোনো ওয়েই নাই, আপনার ফেসবুকে কোনো সিস্টেমই নাই। যদি পরবর্তীতে এরকম কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব, তাছাড়া এখন পর্যন্ত কোনো আপডেট নাই যে আপনার মিউচুয়াল ফ্রেন্ডটা অফ করে রাখা যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা প্রতারিত হচ্ছেন যে বারবার ট্রাই করে পারতেছেন না, এই জন্য আর কি আজকের ভিডিওটা বানানো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সঠিক এবং সুন্দর টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।